আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল যারা সৌদি আরব আসেন বা আপনি দুবাইতে থাকেন কুয়েত থাকেন বা থাকেন ডাজন্ট ম্যাটার বর্তমানে জি সি মানে হচ্ছে গল্প কোপারেশন কাউন্সিল মানে আরব কান্ট্রিগুলা মিলে একটা যৌথ উদ্যোগ নিচ্ছে এটা বেশিরভাগ ইউরোপ কান্ট্রিগুলোতে দেখা যায় সিনজেন যে একটা সংগঠন আছে সিনজেন কান্ট্রির মধ্যে বর্তমানে সাতাশটা কান্ট্রি অ্যাভেলেবল আপনি চাইলে একটা বিষয় দিয়েও সাতাশটা কান্ট্রিতে ভিজিট করতে পারবেন আপনার প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা বিষয় লাগবে ঠিক তেমনই বর্তমানে আরব কান্ট্রির মধ্যে যে জি আন্ডারে আছে টোটাল ছয়টি দেশ সৌদি আরবিয়া দুবাই কুয়েত বাহরাইন উমান ও কাতার এই ছয়টি দেশ মিলে একটা ই ভিসা চালু করতেছে আপনি যে দেশে থাকুন সৌদি আরবে থাকেন বা কুয়েত থাকেন বা বাহারাইন থাকেন আপনি একটা বিষয় দিয়ে ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বা ভিজিট করতে পারবেন আলাদা আলাদা দেশের জন্য আপনার আলাদা আলাদা ভিসা লাগবে না তো আইনটা এখনো জারি হয় না ইনশাল্লাহ এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে আইন জারি হয়ে যাবে ইনশাআল্লাহ এটা রুল হচ্ছে ধরেন যারা সৌদি রেসিডেন্স বা কুয়েত রেসিডেন্স ওনারা চাইলে যে কোনো দেশে যেতে পারে ওনাদের একটা ভিসা বা একটা বিষয় এনা তো আজনবীদের জন্য এই ফ্যাসিলিটি ছিল না তো বর্তমানে আজনবীদের জন্য এই ফ্যাসিলিটি আসতেছে ইনশাআল্লাহ আপনি যেই দেশে থাকুন সৌদি আরবে থাকলে সৌদি আরবের আকামা ব্যালিড থাকতে হবে আপনি যদি কাতারে থাকেন বা কুয়েত থাকেন আপনার আইডি থাকতে হবে ব্যালিড ঠিক আছে আপনার আইডির আইডির মেয়াদ থাকতে হবে তারপর আপনার পাসপোর্টের উপর ওই যে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সেম ভিসা দিয়ে আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবেন বা আপনি যদি কাতার থাকেন তাহলে কাতার থেকে সৌদি আরবে আসতে পারবেন একটি বিষয়ের মাধ্যমে এটা আর যদি এই বিষয়ের মাধ্যমে আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার ওমরার জন্য আলাদা বিষয় নিতে হবে না আপনি সেম বিষয় দিয়ে ওমরাও কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ তো মোটামুটি ছয় দেশের মধ্যে পাঁচটি দেশ এগ্রি করছে শুধুমাত্র সৌদি আরব ছাড়া কারণ হচ্ছে সৌদি আরবের আপনি সবাই জানেন ওমরার জন্য যখন আপনি ভিজিট করবেন তখন আপনাকে শুধুমাত্র ওমরার জন্য আলাদা পাঁচশো রিয়াল করে দিতে হবে তো মেবি এই বিষয়ের ক্ষেত্রে পাঁচশো রিয়াল চাচ্ছে না যে বাকি পাঁচটা দেশ আছে তারা চাচ্ছে না যে পাঁচশো রিয়াল নেওয়া হোক তো এই জন্য এখন পর্যন্ত হয় নাই তবে ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনার এটার আরো সুবিধা হচ্ছে আপনারা যারা আজনবী আছেন বা আমরা আজনবী আছি যারা আপনি যেই কান্ট্রিতে থাকেন সৌদি আরব বলেন না দুবাই বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন উমান বলেন কাতার বলেন আপনি যে কোনো দেশে যেতে পারবেন আপনি আমি এখন সৌদি আরব আসি আমি চাইলে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করব যখন আমার ভিসা প্রসেসিং কমপ্লিট হবে তখন আমি সেম ভিসা দিয়ে যে কোনো কান্ট্রিতে গিয়ে দেখা করতে পারবো আমার ফ্রেন্ডদের সাথে বাগিয়ে থাকতে পারবো আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে বা আপনার আইডির মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি ওখানে ভিজিট করতে পারবেন যদি আপনার আইডির মেয়াদ শেষ হয়ে যায় তখন তখন আপনি চলে আসতে হবে বা আপনি অবৈধ হয়ে যাবেন ওই দেশে তো এটা সকল প্রবাসীদের জন্য অবশ্যই সুখবর আমরা সবাই দোয়া করে ইনশাল্লাহ আইনটিউতে তাড়াতাড়ি জারি হবে আর একটা কথা বলি এই ভিসা যখন চালু হবে তখন আপনার খুব কম টাকার মধ্যে আপনি যে কোনো দেশে যেতে পারবেন এই ভিসার দাম অনেক বেশি হবে না জাস্ট আমরা বর্তমানে উমরার ভিসার জন্য কত পে করতে হয় এক হাজার রিয়েল বা সাতশো রিয়ালের মতো পে করতে হয় টোটাল তো এমনই হবে এর থেকে বেশি হবে না ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই